প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বন্দরনগরী চট্টগ্রাম। ইতিহাস, ঐতিহ্য, শিল্প বাণিজ্য সহ সর্বক্ষেত্রে এই চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। বাণিজ্যিক রাজধানী বলা হলেও এর প্রকৃত বাস্তবায়নে স্বাধীনতার পর কোনো সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা 2009 সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামে শুরু হয় উন্নয়নের মহোৎসব। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী চট্টগ্রামকে পরিকল্পিতভাবে সাজানোর জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 50 বছরের ইতিহাসে প্রথমবারের মতো চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আওয়ামী লীগ রাজনীতির পরীক্ষিত কর্মী জনাব আব্দুস সালাম। এরপরেই চট্টগ্রামে শুরু হয় উন্নয়নের মহোৎসব। জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার আর নির্দেশনায় বর্তমানে উন্নয়নের মহাসড়কে চট্টগ্রাম। বাস্তবায়িত হচ্ছে একের পর এক প্রকল্প। অক্সিজেন ও কুয়াইশ জংশনে স্থাপন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত সুদৃশ্য দুটি ম্যুরাল, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট। অক্সিজেন থেকে কুয়াইশ পর্যন্ত বিস্তৃত এই সড়কটির নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। সিডিএর বাস্তবায়নাধীন আরেকটি মেগা উন্নয়ন প্রকল্প 1700 কোটি টাকা ব্যয়ে চিটাগাং সিটি আউটার রিং রোড। পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত দীর্ঘ এই প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে পুরো দমে। বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়নের আরেক উজ্জ্বল দৃষ্টান্ত কদমতলী ফ্লাইওভার। ব্যস্ততম কদমতলী জংশনে নির্মিত ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ হওয়ায় যান চলাচলের জন্য পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। চট্টগ্রামের প্রথম বাইপাস রোড হিসেবে বাস্তবায়ন করা হয়েছে ঢাকা ট্রাঙ্ক রোড থেকে বায়েজিদ বোস্তামী পর্যন্ত লিংক রোড প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রী সহদ্যোগে ঘোষণা করেছিলেন, চট্টগ্রামবাসী যদি দেড়শাবার সুযোগ করে দেন তাহলে চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব উনি নিজ হাতে নেবেন। বঙ্গবন্ধু কন্যা যেমন কথা তেমন কাজ। 2009 সালে সরকার গঠন পর থেকে উন্নয়নের মহোৎসব শুরু হয়েছে চট্টগ্রামে। এই যাবৎ চট্টগ্রামের উন্নয়নে যে সমস্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং যে সমস্ত প্রকল্প বাস্তবায়িত হয়েছে সবগুলো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, নির্মাণ কাজের শুরু এবং কমপ্লিট হওয়ার পর, সমাপ্ত হওয়ার পর শুভ উদ্বোধন, সব কটি কাজ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমার মনে হয় চট্টগ্রামের মানুষ ভাগ্যবান, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার মধ্যে একজন প্রধানমন্ত্রী পেয়েছেন। সিডিএর পরিকল্পিত উন্নয়ন ও সংস্কারের ছোঁয়ায় আমূল পাল্টে গেছে চট্টগ্রাম কলেজ ও সংলগ্ন এলাকার চিত্র, লেগেছে আধুনিকতার ছোঁয়া। সিডিএর সংস্কারের ফলে কলেজ সংলগ্ন প্যারেড মাঠও আগের চেয়ে অনেক দৃষ্টিনন্দন। ক্রমবর্ধমান যানজট নিরসনের লক্ষ্যে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের কাজও এগিয়ে চলেছে পুরো দমে। এই ফ্লাইওভারটি লালখান বাজার থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সম্প্রসারণের ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। নগরীর দেওয়ানহাট জংশন থেকে অলঙ্কার মোড় পর্যন্ত ঢাকা ট্রাঙ্ক রোডের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে চট্টগ্রাম শহর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে, নিরসন হয়েছে যানজট। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন মহাউৎসবের আরেকটি মাইলফলক হতে যাচ্ছে লালখান বাজার থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আবাসন সংকট নিরসনে মাস্টার প্ল্যান অনুসরণ করে নগরীর কুলগাঁও এবং চান্দগাঁও এলাকায় গড়ে তোলা হয়েছে অনন্য আবাসিক এলাকা।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত আরেকটি মহাপরিকল্পনা ও মেগা প্রজেক্ট হল কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ। এই টানেলটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালামের প্রস্তাবনা ও পরিকল্পনার ফসল। হাজার হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন নেওয়া, সেই প্রকল্পের অর্থের যোগান পাওয়া এবং সেই প্রকল্প বাস্তবায়ন করা, এটা কঠিন এক কাজ। সেই কঠিন কাজটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা এবং সহযোগিতার কারণে। আজ চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামের উন্নয়নে হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নাধীন রয়েছে আরও হাজার হাজার কোটি টাকার প্রকল্প। উন্নয়নের মহাজোয়ারে চট্টগ্রাম এখন বদলে যাওয়া এক নগরী। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতা, সঠিক পরিকল্পনা, সদয় নির্দেশনা আর তা বাস্তবায়নে সিডিএ চেয়ারম্যান আব্দুস সালামের অক্লান্ত পরিশ্রমে সৃষ্টি হচ্ছে একের পর এক মাইল ফলক। চট্টগ্রামকে ঘিরে উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সমৃদ্ধ এক বাংলাদেশ।